যুক্তরাষ্ট্রীয় আরব আমিরাতে কন্টেন্ট ক্রিয়েটর খালিদ আল আমেরি ও সালামা মোহাম্মদ বিশ্বজুড়ে বেশ জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। বিশেষ করে তাদের কাপল ব্লগিং এর ভক্তের অভাব নেই। অনেকেই তাদের সুন্দর দাম্পত্য সম্পর্কের কারণেই তাদের আদর্শ দম্পতি চোখে দেখতেন। তবে সম্প্রতি ভেঙে গেছে এই জুটির সংসার, তারা আর একসঙ্গে নেই, ফলে মন ভেঙেছে খালিদ ও সালামা ভক্তদের। খালিদ সালামার বিচ্ছেদের খবর তাদের অনুসারীদের জন্য ছিল বজ্রপাতের মতোই। তাদের সুখের সংসারে ভাঙন আসতে পারে তা মানতেই পারছেন না অনেকে। তবে কেন বা কি কারণে সুখের ঘরে দুঃখের আগুন জ্বলেছে তা নিয়ে ছিল নানা গুঞ্জন। এতদিন চুপ থাকলেও এবার এ বিষয় নিয়ে মুখ খুলেছেন সালামা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি একটা খোলা বই, তবে আমারও একটা ব্যক্তিগত জীবন আছে, যে জীবন আমি সবার সামনে দেখাতে চাইতাম না, সেটাও আমাকে দেখাতে বাধ্য করা হতো, তাই হয়তো আমাকে আমার পথ বেছে নিতে হয়েছে। তবে সালামার এই সাক্ষাৎকারের পরও বিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি খালিদ। Aline is not my friend anymore, she's my girlfriend. খালিদ ও সালামার বিচ্ছেদের আগে গত বছর সংসার ভেঙেছিল জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নাজ ডেইলির নাসির ইয়াসিন ও এলিনের ছ বছরের সম্পর্কের। সেখানেও ভাঙনের পেছনে ছিল নানা কারণ, তবে পর্দায় তাদের উপস্থিতি ছিল সম্পূর্ণ বিপরীত। তাই জনপ্রিয় এসব কন্টেন্ট ক্রিয়েটরদের সংসার নিয়ে সমালোচনায় মেতেছেন নেটিজেনরা। তাদের ভাষ্য, সোশ্যাল মিডিয়ায় যেসব সম্পর্ক আদর্শ হিসেবে দেখানো হয় তা আসলেও আদর্শ নয়, শুধুমাত্র লোক দেখানো ব্লগিং মাত্র। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।